শীতের সময় কোরআন এবং হাদিসের মজলিস, কোরআন তেলাওয়াতের মজলিস, আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। আমরা সবাই আবার জুড়ে জুড়ে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মহতরম হাজিরিন, আজকের এই মজলিস কোরআন এবং হাদিসের মজলিস, অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোচনা হয়, কোরআন শরীফের তিলাওয়াত যে মজলিস হয়, এই মজলিসের আদব ও অন্যান্য মজলিসের চেয়ে অভিন্ন। কোরআন এবং হাদিসের আলোচনা যে জায়গাতে হয়, এই যে জায়গার আদব ভিন্ন এবং এই জায়গা অন্য জায়গার চেয়েও ভিন্ন। রসুলের পাসল্লা সামে ফরমায়েন যে যে জায়গার কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এই জায়গার আল্লাহ রাব্বুল ইজ্জতে সবসময় রহমত নাজিল করেন, যেরকম সুবহানাল্লাহ। তাইলে কোরআন এবং হাদিসের আলোচনার মজলিসে আমরা উপস্থিত হয়েছি, ও জায়গাত মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে গভীর রাত্রিতে, আজকে যারা আমরা কষ্ট করে উপস্থিত হয়েছি, আমরা রে আল্লাহ এখান রহমত দিয়ে মালামাল করবো, আমরা আশা ঠিক নেই যাব। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা রে এই মজলিসে যারা আমরা উপস্থিত হয়েছি, তার রহমত দিয়ে আমরা রে মালামাল করতে পারবো, আল্লাহুম্মা আমিন। মহতরম হাজিরি, কোরআন এবং হাদিসের আলোচনা যারা শুনে, যারা আলোচনা করে, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এই পৃথিবীতে প্রেরণ করছেন, কোরআন হাদিসের আলোচনার তৌফিকও আল্লাহ রাব্বুল ইজ্জত সব মানুষরে দেয় না, কোরআন হাদিসের ইলমও সব মানুষরে দেয় না, এবং সব মানুষে ইচ্ছা করলেও কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে পারে না। আবার কিছু মানুষে কোরআন এবং হাদিসের আলোচনা শুনই, উনার পরে এটা থাকি কোনোভাবেই উপকৃত হই না, এবং কিছু মানুষ আমরা সমাজ আমরা স্বাস্থ্যতর কারণে কোরআন এবং হাদিসের আলোচনা হুনি, কিন্তু এর থেকে কোনো আমল আমরা করি না। আল্লাহ রাব্বুল ইজ্জত যেহেতু আজকে আমরা এই মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, আমি আপনারা যারা এই মুহূর্তে আসেন সবাই অনুরোধ করুন, একটা মাহফিল অত্যন্ত কষ্টের বিনিময়ে আয়োজন করা হয়, মাহফিলের সার্থকতা হইব যদি এই মজলিস থেকে আপনারা কোরআন এবং হাদিসের আলোচনা শিখেন, কোরআন এবং হাদিসের আলোচনা যেটা হয় এটার থেকে যে আমল আপনারা শিখেন, বা আলিমুল্লাহ যে আলোচনা আপনারা সামনে উপস্থাপন করেন, এটা থেকে যদি আপনারা ফায়দাবান হই, আপনারা যদি কিছু শিখিয়া যাইতে পারেন, তাইলে এই মাহফিলের সার্থকতা। আমরা বর্তমান এই সময়ে ঘরে ঘরে মসজিদ হয়, ঘরে ঘরে ওয়াজ মাহফিলের ব্যবস্থা হয়, কিন্তু দুই কারণ আমার কাছে যেটা মনে হয়, এক কারণ হইল যে আমরা যারা আলোচনা করি, আলিমুল্লামা যারা আইন, তারা আমলে তারার কথায় মিল নাই, বা এরার আলোচনা ঠিক আছে, কিন্তু আমরা শ্রোতা যারা আসেন, আমরা শ্রোতাগুলোর মাঝে এই আলিমুল্লামাকলোর আলোচনার প্রভাব পড়ে না, বা শ্রোতাগুলো যারা আসেন আলিমুল্লামাকলোর আলোচনার থেকে যে আমল করা দরকার বা যে শিকার দরকার আমরা শিখিয়া যাই না, যার কারণে আজকের মাহফিল মাহফিলের গতিতেই চলে, মাহফিলের ইন্তেজাম হয়, কিন্তু আমরা সমাজের মাঝে কোনো পরিবর্তন নাই। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কত কত নিয়ামত দিয়ে ভরপুর করে রাখছেন, দেখুকা আজকে বিভিন্ন মাহফিল আমরা উপস্থিত হই, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের তৌফিক দেন, আমরা সারা জীবন যদি একজন মানুষ আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে সেজদা করিয়া তার সেজদার মাঝে কাটায়, মুসলমানের ঘরে তার জন্ম হয়েছে, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসাবে আল্লাহ রাব্বুল ইজ্জতে আপনারে আমার এই পৃথিবী প্রেরণ করছেন, মুসলমানের ঘর আমরা জন্ম হয়েছে, ও সুক্রিয়তেও যদি আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আদায় করি, সারা জীবন আমরা সেজদা করিয়া থাকলে আল্লাহ রাব্বুল ইজ্জতের সুক্রিয়া আদায় করা সম্ভব হইব না, যাব না, সম্ভব হইত না। পাশাপাশি দেখুক মহান আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা উম্মতে মুহাম্মদী অর্থাৎ নবীর উম্মত হিসাবে প্রেরণ করছেন, নবী চেলা দামি সব নবী রসুল হল ধরে আল্লাহ রাব্বুল ইজ্জতে পৃথিবীতে প্রেরণ করছেন, সব নবী রসুল হল সমান আসলানা, এবং কোরআন শরীফের আয়াতের দলিল হইল তিলকা রুসুলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বাদাহুম দারাজাত, এক একজন নবী
এক দরজা দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করছেন, এক একজন এক এক রকম আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করছেন, এক একজনে এক এক বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করছেন, এক একজন এক এক রকম মাসলা। এর থেকে প্রমাণিত যে সব নবী রসুল হলো এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করছেন সব সমান নয়, এই পৃথিবীর যত মানুষও আল্লাহ রাব্বুল ইজ্জত সৃষ্টি করছেন সব মানুষও আমরা একজন আরাধনার বহু সমান নেই, আমরা একজন আরাধনার সমান নাই। আমরা নবী যেই আখেরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই যেভাবে সর্বশ্রেষ্ঠ নবী আমরাও তার উম্মত হিসাবে পৃথিবীতে আমি যেরকম আলহামদুলিল্লাহ। অন্যান্য নবীর উম্মতটা কি আমরা স্পেশাল কিছু সুযোগ সুবিধা ভোগ করবো করিয়াও আইলাম এবং কিছু স্পেশাল অপরচুনিটিও আল্লাহর বলে যদি আমরা রাখছেন, কারণ শ্রেষ্ঠ নবী উম্মত আমরা। যেমন বিভিন্ন জায়গাত আমরা আজ মুরানো আপনার আলোচনা থেকে উনি যে অন্যান্য নবী রসুল অকলোর উম্মত যারা আসেন যারা আসলা তারা মৌতর 40 দিন আগ পর্যন্ত মহান আল্লাহ তাবারক ও তাআলার দরবারে তওবা করা লাগত। ওটা 40 দিনের যে কোটা যেটা 39 দিনে ঢুকে গেলে তখন সময় আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে যখন তওবা করতা আল্লাহ রাব্বুল ইজ্জত তওবা অ্যাকসেপ্টেড করতা না, অর্থাৎ তখন দরবারে কবুল করতা না, অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতের এই নবীর উম্মতগুলোর প্রতি একটা আইন করা আছে যে এরা বাধ্যতামূলক মৌতর 40 দিন আগ পর্যন্ত তওবা করতেই হইব। আর আমদার বেলা আল্লাহ রাব্বুল ইজ্জতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমরা এই সুযোগ দিচ্ছেন যে আমরা দুনিয়াতে চলতে ফিরতে উপাইতে ঘুমাইতে বইতে আমরা যত গুণা করি মৌতর আগ পর্যন্ত যদি আমরা দম দেই বা আগ পর্যন্ত যদি আমরা আল্লাহর দরবারে তওবা করি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত কিতাবে আমাদেরকে মাফ করে দিবা যেরকম সুবহানাল্লাহ। একজন মানুষে যখন গুণা করে দুইজন ফিরিস্তা আমরা দুই হাতে আসেন, একজনে আমরা যখন সওয়াব করি তখন সময় ফিরিস্তা লেখতে থাকেন এবং আরেকজন ফিরিস্তা আসেন যখন আমরা কোনো গুনার কাম করি তখন সময় এই লেখতে থাকেন। একটা মানুষ যখন সওয়াব নিয়ত করে তখন সময় যে সওয়াব যে লেখেন যে ফিরিস্তা এই ফিরিস্তার সওয়াব নিয়ত করার পরপরও আল্লাহর বান্দার নামায় আমলের মাঝে সওয়াব যে কর্তা বাবালা কাম যে কর্তা বাবালা কাম নিয়ত করছেন এই ফিরিস্তা লেখিলেন যেটা সুবহানাল্লাহ। আর পাশাপাশি অন্য ফিরিস্তা যে এই নামটা কোন গুণা করলে এই লিপিবদ্ধ করেন তার দায়িত্ব হইলে গুণা করলে লেখা, আল্লাহর বান্দায় যখন গুণা করেন তখন সময় এই ফিরিস্তার দায়িত্ব তো লেখি লওয়া, কিন্তু দুই ফিরিস্তার মাঝে তর্ক বিতর্ক হয় যে আল্লাহর বান্দায় গুণা করছেন আল্লাহর পুলিশ এই সিস্টেম তো রাখিয়া দিস এই বান্দায় যখন তওবা করব আল্লাহ তারা মাফ করে দিবা যার কারণে গুণা করিলেই সে বান্দায় তুমি লেখিও না, হয়তো এই বন্ধায় আল্লাহর দরবারে তওবা করতে পারে আর যদি তওবা করলে তাইলে এই গুণা তার এই নামায় আমার মধ্যে লেখা রাখছে না যেরকম কিছু ধারণ আল্লাহ। তাইলে মহান আল্লাহর বলে যদি আপনাদের কত সুযোগ সুবিধা দিস মান যা আবিল হাসানাতি ফালাহু আশু আমসালিহা, যে একজন মানছে এটা বালা কাম নিয়ত করার পরে বালা কাম করার পরে আল্লাহর বলে যদি বিল হাসানাতি ফালাহু আশু আমসালিহা তার বালা খামার পরিবর্তে আল্লাহর পুলিশের দশটা নেতি দিবা যেরকম কাছে হান আল্লাহ। কোরআন শরীফের অন্য আয়াত দ্বারা এটা দলিল হইল মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবীলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, অর্থাৎ একজন মানুষে যখন আল্লাহর দরবারে কোন নেক কাম করব কোন সওয়াবের কাম করব আল্লাহ রাব্বুল ইজ্জতে তানি বদলারে 10টাকে 70 বা 70টাকে 700 সওয়াব পর্যন্ত এই বান্দার নামায় আমলের মাঝে লেখিলেন যেরকম সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি একটা বালা কাম করলে মান যা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটা বালা কামের পরিবর্তে আপনাকে 10টা নেকি দিতে পারে। আর কোরআন শরীফের অন্য আয়াত দ্বারা ফি সাবিলিল্লাহি কামাসালি হাম্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, উদাহরণ তো হইছে যে একটা গাছের মাঝে একটা ডালের মাঝে যেমন একটা তেঁতুই পাতার হিসাব যদি আমি করইন আপনি করইন
একটা ডাল হিসাব করো দিদি, তাইলে একটা বীজটা কি একটা গাছর সৃষ্টি হয়, এবং এক গাছের মাঝে এক পাতার মাঝে দেখা যায় আরো পাতা, এখন এক ডালের মাঝে অসংখ্য গণিত পাতা আছে। উদাহরণ তো হয়েছে একজন মানুষের যখন একটা স্বল্প রইব গাছর নিয়ে উদাহরণ তো হয়েছে যে এই গাছটা কি এই বীজটা কি একটা গাছ হইব, গাছটা কি অসংখ্য অগণিত পাতা হইব, অর্থাৎ ও পাতারটা কি ও ফলটা কি আরো গাছ হইব এবং কেমন পর্যন্ত উইতে থাকবো, এবং কেমন পর্যন্ত ইবন দায় ওই যে বীজটা কি গাছ হইল এবং ফল হইল যারা উপকৃত হইব কেমন পর্যন্ত আল্লাহর বন্ধা বালা হাম রাখান আল্লাহ তার পক্ষে সব পৌঁছাইতে থাকা। হ্যাঁ এই পৃথিবীতে আমরা যারা আইসি আমরা কেউই থাকতাম নাই, একে একে আমরা সবুজ আই মুগি আমরা হায়াত জিন্দেগি সেটুই জীবনে মেটাব হই সব থাকবার লাগিয়ে আইসি নি আমরা সবুজ আই মুগি, কিন্তু আল্লাহর পুলিশকে আমরা কত কত নিয়ামত দিয়ে ভরপুর করি রাখছেন দেখো। আজকে যদি আমরা হিসাব করি যে আমরা অঙ্গ প্রত্যঙ্গ আমরা যে শরীর আমরা যে আল্লাহর পুলিশতে মগজ দিছই আমরা আল্লাহর পুলিশতে বুদ্ধি দিছই আমরা আরে আল্লাহর পুলিশতে জবান দিছই আমরা যে আল্লাহর পুলিশতে গান যে আমরা শুনি বা গান যে আমরা স্বাদ দই আল্লাহর পুলিশতে আমরা মুখের মাঝে স্বাদ দিছই আমরা নাকর মাঝে আমরা শ্বাস প্রশ্বাস লওয়ার সুযোগ দিছই আমরা খান দিছই পাশাপাশি খান দিয়ে শেষ করছি আমরা খানো আওয়াজ শোনার সুযোগ দিছই আমরা খান দিয়ে শুনতাম পারি মুখ দিস মুখর পাশাপাশি আমরা ডাক দিস আমরা খাওয়ারও সুযোগ দিছে সুবহান আল্লাহ বলেন চালো সুবহান আল্লাহ আল্লাহর পুলিশকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমরা ভরপুর করে আসছি। আজকে আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে আমরা যদি একটা অঙ্গ প্রত্যঙ্গ শুক্রিয়া আদায় করার চাই এই একটা অঙ্গ প্রত্যঙ্গর শুক্রিয়া আল্লাহর পুলিশের দরবারও আদায় করার সুযোগ আছে নি, সারা জীবন শেষ দাঁত করিয়া থাকলেও একটা অঙ্গ প্রত্যঙ্গ শুক্রিয়া আদায় করার সুযোগ নাই। পাশাপাশি দেখো কার আমার লাগি আল্লাহর পুলিশের যত আমলের ব্যবস্থা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে করিয়া রাখছে যত সব নেক আমল করার ব্যবস্থা রাখিয়া রাখছে সব নেক আমলের মাঝে আপনার সওয়াবের পাশাপাশি আপনার নিজের লাগি আপনার জীবনের লাগি আপনার স্বাস্থ্যর লাগি আপনার পরিবেশের লাগি একটা না একটা ফায়দা মহান আল্লাহর পরিচিত করিয়া রাখি দিচ্ছেন যেরকম সুবহান আল্লাহ। আমি একটা উদাহরণ দিন আপনার এবার দুই তিনটা উদাহরণ দিন দেখো কা আমরা প্রতিদিন একজন মুসলমান হিসেবে আমরা পাঁচক্ষ নামাজ আদায় করি পাঁচক্ষ নামাজ আদায় করি নেন আমরা আল্লাহর পরিচিত পাঁচক্ষ নামাজ পড়ার বারবার কোরআন করিম তাকিদ দিচ্ছেন ওয়াকিমুসসালাহ ওয়াতুজ্জাকাহ তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত আদায় করো। দেখো আমরা নামাজ নামাজের মাঝে অসংখ্য অগণিত ফায়দা আছে এই নামাজের পূর্বে যে আমরা অজুটা করি নামাজের পূর্বে যে আমরা অজু করি দেখো এই অজুর মাঝে কত ফায়দা এই অজুর মাঝে কত ফায়দা আল্লাহর পুলিশে রাখে কিছু আপনি আত ধইবা এই আত ধোয়ার মাঝে অসংখ্য অগণিত ফায়দা আছে আপনি কুলি করবা কুলির মাঝে মুখর ময়লা দূর হইব অসংখ্য অগণিত ফায়দা আমরা দুনিয়াবি দিক থেকেও যদি দেখি পরিষ্কার পরিচ্ছন্ন হইলাম পবিত্রতা হাসিল করলাম এর মাঝে অসংখ্য গণিত ফায়দাও আছে। একটা ছোট আমল আমি করি অজুর মাঝে আমরা মুখ ধরি মুখ ধোয়ার পাশাপাশি আমরা কিটা করি দাড়ি আমরা কিটা করি দাড়ির মাঝে হানি লাগে এবং দাড়ি আমরা যারা বেশি আছে আমরা দাড়িটাতে কি লাল করি। আজকে আমার উপজেলা পরিষদ অর্থাৎ মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ আমরা মৌলভীবাজার সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যে বিচারা উপস্থিত আসা তাই হিন্দু মানুষ তাই কয়েকটা দিক আমরা স্বাস্থ্যের উপকারিতা কয়েকটা দিক আলোচনা করলাম আলোচনা করিয়া তাই একটা উদাহরণ দিলা তবু আমরা মুসলমান আমরা কতখানি গর্বিত একজন মুসলমান হিসাবে আমরা দিনটা দিতা আমরা ধর্মটা দিতা একটা উদাহরণ দেই যে হিন্দু মানুষ টাইম টান সাইন্টিফিক দিকটা কি টাইম টান একজন ডাক্তার হিসাবে তান যুক্তিটা কি তাই কইলা যে মুসলমান আপনার প্রতিদিন যে পাঁচবার অজু করে এবং অজু করার পরে তার যে দাড়ি যারা দাড়ি আছে এই যে দাড়িটা দই দাড়িটা তৈয়া যায় দাড়িটা খিলাল করে এর মাধ্যমে দাড়ির মাঝে কোনো ময়লা আবর্জনা যদি থাকে তো এইটা দূর হয় পাশাপাশি ডাক্তারি সায়েন্স অনুযায়ী এর মাঝে অনেক ফায়দা আছে। তো আমি প্রশ্ন করলাম তাকে যে দাড়ি দোয়ার মাঝে ডাক্তারি সায়েন্স যে দাড়িটা থেকে ফায়দা কী তাতে আমি কইলা দেখো আপনার দাড়িটা কি আপনি যে দাড়ি ধুইবা এই দাড়ি তো সাথে সাথে শুকাই যান না এই দাড়ি ধোয়ার ফলে আপনার দাড়িটার মাঝে একটা পানি লাগে এবং দীর্ঘ সময় পানিটা থাকে আপনার দাড়ি ডাক্তারি সায়েন্স অনুযায়ী যে দাঁড়িয়ে একটা পানি টানে
আপনার শরীরে ফানি লাগার পরে একটা ফানি টানে, এই ফানি টানার মাঝে উপকারিতা হইল যে তার যে গ্ল্যান্ডর প্রবলেম, তার যে টনসিলের প্রবলেম বা তার থাইরয়েডের প্রবলেম যেটা, ও যে দাঁড়িয়ে যে পানিটা টানে, ওই পানি টানার কারণে ডাক্তারি সায়েন্স অনুযায়ী তার গ্ল্যান্ডর প্রবলেম, তার থাইরয়েডের প্রবলেম, তার টনসিলের প্রবলেম ও পানি টানার কারণে আল্লাহ তারা মাফ করে দিলেছিল। সুবহানাল্লাহ। তাই আমরা মুসলমান হিসাবে পবিত্রতা হাসিল করলাম, আমি পবিত্রতা হাসিলের পাশাপাশি প্রত্যেকটা আমল থাকি আল্লাহর বিরুদ্ধে, আপনার ব্যক্তিগত জীবনের, আপনার স্বাস্থ্যর লাগে, আপনার পরিবেশের লাগে, আপনার নিজের লাগে অনেক ফায়দাও এই আমল হলো আল্লাহর বিরুদ্ধে কিন্তু আসন পাইয়া আসন, যেটা আমরা মানুষে আমল করি কিন্তু আমরা বুঝি না। আপনি নামাজ পড়লাম, নামাজ আদায় করলাম, আমি আরেকটা জিনিস একটু আগে ঘরের মাঝে কইছি যে দেখো কা আমরা মানুষ কতক্ষণ সচেতন বা কতক্ষণ সচেতনতার থেকে আমরা হরিয়া আছি, যে আজকের এই ডাক্তারে তাই কইলা যে একজন মানুষে যদি একটা স্যান্ডউইচ খায়, স্যান্ডউইচ অর্থাৎ আমরা যেও যে আমরা ব্রেডের মাঝে বা লুফোর মাঝেও যে কিছু সবজি বা কিছু জিনিস দিয়া যেটাতে ওই যে ফর্টি করি আছে তাতে স্যান্ডউইচ আমরা খাই, ফাস্টফুডের দোকানও খাই, তাই কইতে কইতে এক পর্যায়ে কইলা যে একটা স্যান্ডউইচ যদি এখন মানুষে খায়, একটা স্যান্ডউইচ যদি এখন মানুষে খায় তাইলে এই স্যান্ডউইচ খাওয়ার কারণে তার শরীরও অতখান ক্ষতি হয় যে তিন দিন পর্যন্ত মানুষ যদি কন্টিনিউ আছে স্যান্ডউইচ খাওয়ার কারণে যা ক্ষতি হয়েছে তিন দিন হাঁটার কারণে ওই ক্ষতিটা তার পূরণ হইব। একটা স্যান্ডউইচ খাওয়ার পরে তার যে ক্ষতি হইব তিন দিন আটিয়া, একটা মানুষ অনর্গল তিন দিন আটিয়া ওই স্যান্ডউইচ খাওয়ার ক্ষতিটা সে পূরণ দিতে হইব, যে ক্ষতি একটা স্যান্ডউইচ খাই করে। আমরা কতক্ষণ জানি না, আমরা না জানার কারণে আমরা খই আছি। তো আমি কথাগুলো কইলাম যে আমরা আজকে মুসলমান হই, আমরা যদি আজকে কোরআন হাদিস রিসার্চ করি, আমরা যদি দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহর বিরুদ্ধে আমরা কোরআন শরীফ বারবার তাগিদ দিচ্ছেন যে আমরা যেন নামাজ আদায় করি, কিন্তু আমরা নামাজ আদায় করি না। আমরা শরীরের কত উপকারিতা আছে, আজকে ওজুর মাঝে কত উপকারিতা আছে, রসুলের পাঁচ চলাচল শূন্য আপনি মিসওয়াক যদি করেন, মিসওয়াকও কতখান উপকারিতা আছে, আপনি তসবি তাহলিল করেন এটার মাঝে কতখান উপকারিতা আছে, আপনি কোরআন তিলাওয়াত যদি করেন এটার মাঝে কতখান উপকারিতা আছে। আল্লাহর বিরুদ্ধে এই সমস্ত মাহফিল, এই মাহফিলগুলো করো এখানে, এই সমস্ত উপকারিতার বর্ণনা করায় বয়ান করায় আপনার আমল কর্তা, এই মাহফিলের সার্থকতা হইব যদি আজকের এই মজলিস বা আজকের এই মাহফিল আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি হুনি হুনিয়া আলোচনা থেকে আমল করি, আল্লাহ রাব্বুল ইজ্জতে আজকের এই মাহফিল আমরা যারা উপস্থিত হয়েছি সবাই আমল করার তৌফিক দান করব, সবাই হোক আল্লাহুম্মা আমিন। মহতরম হাজিরিন, আমি আমার আলোচনা শুরুতে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুরুতেও আমি কইছি যে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমাদের অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন, এর মাঝে একটা বড় নিয়ামত হইল এই উম্মতর একটা অংশরে বা কিছু মানুষরে আল্লাহ রাব্বুল ইজ্জতে তান আল্লাহর ওলি অর্থাৎ তান বন্ধু হিসাবে ঘোষণা করছেন, তান বন্ধু হিসাবে অর্থাৎ আপনি আর আমি, আমরা সাধারণ মানুষ এবং আল্লাহ রাব্বুল ইজ্জতে ও মানুষগুলোর মাঝে যারা আল্লাহর বন্ধু হিসেবে ঘোষণা করছেন তারার মাঝে আর আপনার মাঝে আর আমার মাঝে বেশ সমাসের হিসাব হবে, বেশ সমাস। কারণ কোরআন কারীম আল্লাহর পরিচিতি বলছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কিছু মানুষ যারা কোনো ডর ভয় নাই, ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা বিষয়ে বলছেন আল্লাহ শব্দের অর্থ সাবধান, অর্থাৎ এরা আমার বন্ধু। কার বন্ধু? আপনার বন্ধু, আমার বন্ধু, না আল্লাহর বন্ধু। আল্লাহ কইরা এলা আমার বন্ধু অর্থাৎ আল্লাহর ওলিও হল। আমরা রে আল্লাহর বলিতে মতবরক এক নিয়ামত দিছিলা, আল্লাহ আমরা খাস এক রহমত বর্ষণ করছিলা যে আমরা পীর মুর্শিদ শামসুল উলামা হযরত আল্লামা ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি জান্দে আমরা পাইছিলাম, আমরা বড় ভাগ্যবান যে আল্লাহর এই মুবারক ওলি রে, আল্লাহর এই মতবরক ওলি রে আমরা মাঝে পাইছিলাম, আমরা তান দামন্ত ধরতে পারছি, আমরা তান দামন্ত ধরতাম পারছি, তার কাছ থেকে আমরা নসিহত শুনতাম পারছি, তার কাছ থেকে তালিম তরবিয়ত আমরা জানার সুযোগ হয়েছে, আল্লাহ আমরা তৌফিক দিস। আমরা আজকের এই মজলিসে যারা উপস্থিত হয়েছি আমরা সবাই দোয়া করি যে আল্লাহ রাব্বুল ইজ্জতে এই মতবরক ওলির দরজাকে পূরণ করে দেবে, সবাই হোক আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আগামী 15 জানুয়ারি আমরা মুর্শিদ মুর্শিদ হযরত আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিল, তান ইসালে সওয়াব মাহফিল অর্থাৎ প্রত্যেক বছর তার বাড়ির ইসালে সব মাহফিল, এই দিন হইলো তার মৃত্যুর তারিখ অর্থাৎ এদিন তাই আমরা কাছ থেকে বিদায় নিচ্ছা,
আমরা যারা চাইতাম আমরা প্রস্তুতি নিতাম যে আল্লাহর অলির মুতবরক ইসালে সব মাহফিল আল্লাহ আমরা নিতা দোয়াত সামিল করতাম আমরা আমরা মুর্শিদ আজাদুল্লাহ আলী তান দোয়াত আমরা শরীক হইতাম এনে যাবো আল্লাহ আমরা তৌফিক দিতা আমরা মুর্শিদ হজরত চৌধুরী সাহেব রহমতুল্লাহ আলী দেখুক আজকে আমরা যারা তার অনুসারী তার জীবনে তাই আমরা যে নসিহত করিয়া গেছি তার জীবনে আমরা যে আমল করার বর্ণনা করিয়া গেছি তার জীবনে তাই আমরা যা করার বর্ণনা করিয়া গেছি বা যা আমরা সামনে উপস্থাপন করিয়া গেছি আমরা তার মুরিদ হিসাবে তার কতখান তার কথার উপরে কতখান আমরা অটল আছি তার মুরিদ হিসাবে তার অনুসারী হিসাবে তার ফলোয়ার হিসাবে আমরা তার কথার উপরে তার আলোচনার উপরে কতখান অটল আছি আল্লাহর অলি সারা জীবন আমরা রে নসিহত করিয়া গেছি যে তোমরা পরর বালা দেখলে মন খুশি রাখিও আজকে এই মসজিদে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আমরা নিজের হিসাব মিলাই যে আমরা মুর্শিদুল্লাহ সাহেবুল্লাহ রহমতুল্লাহ সারা জীবন আমরা নসিহত করিয়া গেছি যে তোমরা পরর বালা দেখলে তোমরা মন খুশি রাখিও তোমরা মন বেজার করিও না আমরা এই কথার উপরে কতখান আছি আমরা মুর্শিদুল্লাহ সাহেবুল্লাহ রহমতুল্লাহ আমরা নসিহত করিয়া গেছি সারা জীবন টাইম তার তওবা বয়সের আগে তওবা বয়সের পরে আমরা নসিহত করিয়া গেছি তওবা করার পরে কিছু নসিহত কথা যে তোমরা বড়রে সম্মান করিও ছোটরে মায়া করিও যে তার মুখর কথা প্লাস এটা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ ইসলামর হাদিস কিন্তু আমরা এটার উপরে কতখান আছি আমরা বড়রে কতখান সম্মান করি এবং ছোটরে কতখান স্নেহ করি ছোটর প্রতি আমরা কতখান দয়া করি আমরা সাফিবলাই আমরা ওইটা দৈনিক 200 বার দুরুদ শরীফ পাঠ করি আর সবার শরীফ আস্তাগফার শরীফ পাঠ করিও কিন্তু আমরা এটার উপরে কতখান আছি আমরা যদি আমরা নিজের আমলে মিলাই যে আমরা আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে দেখছি না কিন্তু আল্লাহর মুতবরকে ওলি আল্লাহ আমরা দান করছি না আমরা তার রসিদ করছিলাম যে তাই আমরা যে তালিম তরবিয়ত দিয়া গেছেন আমরা এই তালিম তরবিয়তের উপরে কতখান আছি আল্লাহর ওলিয়ে সংগঠন প্রতিষ্ঠা করিয়া গেছেন আল্লাহর ওলিয়ে ইমান আকিদার তালিম তরবিয়ত আমরা দিয়া গেছেন কোন আকিদার রূপে আমরা থাকতাম ও আকিদার তালিমও আমরা দিয়া গেছেন কিন্তু আমরা তার আকিদা এবং তার তালিম তরবিয়তের কতখান আছি আমরা নিজের হিসাব আমরা নিজেও মিলিয়ে দিতে পারবো এলাকি সাহেব অকল আমি সকল প্রতি গুজারিশ রাখবো যে আমরা পীর মসজিদ সাফুল্লাহ রহমতুল্লাহ আমরা যে তালিম তরবিয়ত দিয়া গেছেন সারা জীবন আপনার এই এলাকাতে আমরা যদি হিসাব করি এই মসজিদ আপনারা যদি জিকাই আমরা যে সাফুল্লাহ কার বাড়ি গেছেন না আমার মনে হয় এলাকার মানুষ বাড়ি না যে আমার বাড়ি গেছেন না প্রত্যেক গ্রামে গ্রামে গেছেন এবং সাফুল্লাহ এটা অন্যতম কেরামত হইল যে যারে জিকানি যায় সাফুল্লাহ অন্যতম কেরামত হইল যারে জিকাইবা আপনি সাফুল্লাহ তোমার কতখান মায়া কথা তাই না বুঝবা যে সাফুল্লাহ এই গ্রামের মাঝে যত মানুষের মায়া কথা তার চেয়ে সবচেয়ে বেশি আমার মায়া কথা সবেও কইবা সাফুল্লাহ আপনার বাড়ির গেস্তা নেই সাফুল্লাহ আমার বাড়ির গেস্তা এখন আমরা যদি হিসাব মিলে এটা করি যে আল্লাহর মত বড় কত বড় অলি দেখো কাজ যে কেউ বাড়ির যাওয়া পর্যন্ত তার মিস হয়েছে না আপনি যদি মায়ার হিসাব করেন যে আল্লাহর অলিয়ে কতখান মায়া করছেন যে আপনি নিজে যদি হিসাব করবেন আল্লাহর অলিয়ে আপনারই সবচেয়ে বেশি মায়া করছেন আজকে যদি আরো জন শিখাইন তাইলে তাই না কইবা যে আমার মনে হয় গ্রামের সবচেয়ে বেশি মায়া করছেন আলহামদুলিল্লাহ আমি সাফিবুল্লাহ কিছু বিষয় আপনার সামনে যদি উপস্থাপন করি দেখুক আল্লাহর মতো বড় অলি কত বড় অলি আসতে যে আমরা সাফিদার লোকের কাছ থেকে আমরা শিখি সাফিবুল্লাহ রহমতুল্লাহ আলী তাই সাতক জায়গা সাতক জায়গা বিভিন্ন জায়গার মাহফিল এক বাড়ির জায়গা তখন সময় সাফিবুল্লাহ রহমতুল্লাহ আলী গাড়ি ব্রেক করছেন গাড়ি ব্রেক করছেন ব্রেক করিয়া কিতা করছেন আমার দিকে চাইছেন চাইয়া দেখছেন খুব সুন্দর ফসল হয়েছে আল্লাহর অলিয়ে গাড়ি থামাইয়া ও জায়গার দোয়া করছেন দোয়া করি আল্লাহ শুক্রিয়া আদা করছেন আল্লাহ এত সুন্দর রিজেক তুমি আমাদের দান করছো আল্লাহ তোমার শুক্রিয়া আদা করি তুমি বরকত দান করো দেখুক আল্লাহ মতো বড় কলি চাইলে তো সাফিবুল্লাহ বালাই হাওয়ারও গিয়া দোয়া করতে পারতা কিন্তু সার্থক বন্ধুর মাঝে দান হয়েছে আল্লাহর অলিয়ে মানুষের যে রিজেক আল্লাহ দিছে তাই গাড়ি থামাইয়া ও জায়গার ও যে আল্লাহ রিজেক দিছে উত্তম রিজেক আমরা দান করছেন আল্লাহর অলি মানুষের রিজেক আল্লাহ গিয়ে দোয়া করছে তাইলে আমরা আল্লাহর অলির শিক্ষা থেকে আল্লাহর অলির সারা জীবনের শিক্ষা থেকে আমরা কিতা শিখতাম পারি যে আল্লাহর অলির এই শিক্ষা থেকে আমরা শিক্ষা হাসিল করার দরকার আছে নাকি না দরকার না যাবো আল্লাহর অলির শিক্ষা থেকে শিক্ষা হাসিল করার দরকার আছে আল্লাহর অলি আমরা লাগি
বিভিন্ন সংগঠন সকল প্রতিষ্ঠা করিয়ে গেছেন, বিশেষ করে আঞ্জুমানে আল ইসলাম, তালামি যে ইসলামী আলোচিত সোসাইটি সহ আরো অসংখ্য অগণিত সংগঠন সকল প্রতিষ্ঠা করিয়া গেছেন। আজকে আমরা যারা আছি আমরা রশিদ হইল আল্লাহর অলি রশিদ আরো মজদুদ হইয়া করতাম, এবং পাশাপাশি তার যে সংগঠন সকল আঞ্জুমানে আল ইসলাম, তালামি যে ইসলামী আলোচিত সোসাইটি, তার প্রতিষ্ঠিত মসজিদ মাদ্রাসা, তার যত খেদমত আছে, এতিমখানা আছে, বিভিন্ন জায়গা আছে, বিভিন্ন প্রতিষ্ঠান সকল গড়িয়া তুইয়া গেছেন, সব প্রতিষ্ঠান সকল সব খেদমত আমরা শক্তভাবে আমরা আমরা আত্মনিয়োগ করতাম এবং তার খেদমত হল আমরা ধরিয়ে রাখতাম আমার দায়িত্ব। আল্লাহর বলি যদি আমরা সবরে তার খেদমতর মাঝে আরো বেশি বেশি মনোনিবেশ করার সৌভিক দান করুক, বা তার খেদমত হল ধরে আমার লাগি আমরা কেমন নাজাতর যদি এসে আল্লাহর বলি যদি কবুল করুক সর্বপ্রকার আল্লাহ মানুন। আমি আমার কথা দীর্ঘায়িত করতাম না, আমি আসলে বড় কোনো ওয়াইজ নাই, বা আমি আসলে আপনারা আলোচনা করিয়া যে আপনারা খুশি করতাম পারবেন, বা আমার আলোচনা থেকে আপনারা কিছু কি আপনারা আপনারা উপকৃত হইব, এটা আসলে কোনো মানুষ আমি নাই। যে মঞ্চ যে স্টেজ হোক আমরা সাফুল্লাহ রহমতুল্লাহ সুযোগ পাতি যা আমরা আব্দুল শুকুর হুজুরের বয়ানটাকে মূল্যবান বয়ানটাকে পেছন কোরআন এবং হাদিসের আলোকে, আমার পরেও আরো মজুস মেহমান বিন্দু আসবেন কোরআন হাদিসের আলোকে, তারা আলোচনা করবার তারা বয়ান আপনারা শুনবা। এবং আমি আপনার কাছে অনুরোধ রাখলাম সর্বোপরি যে আজকের এই মাহফিল সার্থকত হইব, বা আমরা যে বাইয়ে তো কষ্ট করতে হইব, বা আপনারা দেশ বিদেশ থেকে আপনারা যারা কষ্ট করিয়া টাকা পয়সা দিয়ে আজকের এই মজলিসের ইন্তজাম করছেন, যদি না শিখুন তাইলে এই মজলিসের কোনো উপকারিতা থাকতো না, বা এই মজলিসটা কি তো যদি না শিখুন তাইলে মজলিসের কোনো ফায়দাও থাকে না, বা মজলিসের কোনো কারণও থাকে না, যার কারণে আপনারা এই মজলিসটা কি সবে অন্তত কেউ নিরচ্ছা করুক, যে এই মজলিসটা কি আমরা কিচ্ছু না কিচ্ছু আমরা আলী মোলামা যারা আইসুন তারা কাছ থেকে আমরা শিখবো। আল্লাহ রাব্বুল ইজ্জতে আজকের এই মাহফিল দিয়ে বিশেষ করে অত এলাকার অনেক মূর্তি গান হল আসে, আল্লাহ আমাদের মূর্তি গান হল ঈসা আলাইহিস সালাম উপরে কবুল করুক। একটু আগে আমি কইছি আমাদের মুর্শিদ না সাফুল্লাহ ঈসা আলাইহিস সালাম মাহফিল, আসলে ঈসা আলাইহিস সালাম আজকে ঈসা আলাইহিস সালামের বিরোধিত হয়েছে, মানুষ মরি গেছে, মানুষ মরি গেছে, পৃথিবী থেকে মানুষ বিদায় নিছে, গীতানে স্মরণ করার দরকার নাই, তাদের স্মরণ করার দরকার না, কিন্তু ঈসা আলাইহিস সালামের অনেক বর্ণনা, ঈসা আলাইহিস সালামের অনেক দলিল কোরআন করিমও আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আছে, মানুষ উপকৃত হইব। দেখো কা উম্মতে মুহাম্মদি কতভাবে উপকৃত হইব, একটা উদাহরণ দিয়ে আমি আমার কথা শেষ করব। উম্মতে মুহাম্মদি পৃথিবীর থেকে বিদায় নিবা, মানুষ পৃথিবীর থেকে বিদায় নিব, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রেখা ঘটনা হইল, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামগুলোর বহল লইয়া আসিয়া যাইয়া হঠাৎ করি কবিস্তানের কিনারা খারই গেল, খারাবার পরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে গাছর খেজুর গাছর ডাল আনবার লাগে, একটা গাছর খেজুর গাছর একটা ডাল আনবার লাগে, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি নির্দেশনা অনুযায়ী খেজুর গাছর ডাল আনলাম, ও খেজুর গাছর ডালটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলা বাংলা দুইটা খবরের মাঝে গাড়িয়া দিলাম। সাহাবায়ে কেরাম বলে ফরমাইলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর গাছর অর্থাৎ খেজুর গাছ থেকে আমরা ডাল বানিয়ে আনলাম, আনিয়া দুই কবরের মাঝে গাড়িয়া দিলাম, এর ফায়দা কি তা, বা আপনি কেনে এই দুই কবরের মাঝে এই খেজুর গাছের ডাল গাড়িয়া দিলাম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা যে আমি দেখতাম পারলাম যে দুইটা কবরের মাঝে আজাব, একটা কবরের মাঝে আজাবর যে এই মানুষটাই সুগল করাছিল, তাই সুগল করে পড়তাম, এবং আরো জন মানুষের কবর আজাবর কারণে যে ও মানুষটাই প্রস্রাব পায়খানা করে পবিত্রতা ঠিক মতো হাসিল করতাম না, কুলুপ লইতাম না, যার কারণে উভয় ব্যক্তির কবরের মাঝে আজাব। সাহাবাকে আমাকে আবার প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের যে ডাল কাড়িয়া দিলা, খেজুর গাছের যে ডাল আপনি কাড়িয়া দিলা এটা থেকে কিতা উপকার হইব, বা এটা কিতা ফায়দা মানতে পারে। রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে খেজুর গাছর এই দুই ডাল আমি গাড়িয়া দিলাম, যত সময় পর্যন্ত এই খেজুর গাছর মাঝে খেজুর গাছর কাঁচা ডাল এটা যত সময় পর্যন্ত জীবিত থাকবো তত সময় পর্যন্ত ও খেজুর গাছের ডালে আল্লাহর জিকির করবো, আর আল্লাহর জিকির করার কারণে আল্লাহর পুলিশে তান জিকিরের বদলতে দুইটা খবর আসাবে আল্লাহর পুলিশে মাফ করে দিবা। সুবহানাল্লাহ, কোরআন শরীফের তিলাওয়াতের ফায়দা, পৃথিবীর থাকি এই মানুষ বিদায় নিবা কিন্তু কোরআন শরীফের তিলাওয়াতের ফায়দা আছে, যেমন আমার ভাই সাইফুলে একটু আগে কোরআন শরীফের তিলাওয়াত করছে, একটা উদাহরণ আমি আপনার সামনে উপস্থাপন করব। একজন সাহাবি একটা খোলা ময়দানের মাঝে, তার ময়দানের মাঝে তো শিখাচ্ছেন বইছে, তখন দেখা গেল যে ও খোলা ময়দানের মাঝে কোরআন শরীফের তিলাওয়াত অর্থাৎ সুরা মুলকের তিলাওয়াতের আওয়াজ শোনা যায়, সুরা মুলক
এশার নামাজের পরে সুরা মুলক তিলাওয়াত করেন, সাতবারই তিলার প্রচলন আছে। মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকিয়া এবং এশার নামাজের পরে সুরা মুলক তিলাওয়াত করেন। সুরা মুলক তিলাওয়াত করলে ফায়দা হইল যে আপনি আমরা সব পৃথিবীর থেকে যাই নাকি পৃথিবীর থেকে গেলে কি সুরা মুলক আমরা লাগিয়ে সুপারিশ করাইব, সুরা মুলকে আমরা লাগিয়ে সুপারিশ করবো। এবং সুরা মুলক যে ব্যক্তি প্রতিদিন তিলাওয়াত করেন, আল্লাহর বলে সুরা মুলক তিলাওয়াতের কারণে তার কবরের আজাবে সহজ করে দিবা, কবরের আজাবে আল্লাহ মাফ করে দিবা সুরা মুলক তিলাওয়াতের কারণে। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওই সাহাবি খোলা ময়দানের মাঝে তাই বলিছে, এমত অবস্থায় দেখা গেল যে কোরআন শরীফের তিলাওয়াত শোনা যায় এবং সুরা মুলকের তিলাওয়াত শোনা যায়। তাই চতুর্দিকে খেয়াল করলা দেখলা যে কোনো মানুষের দেখা যায় না, কিন্তু কোরআন শরীফের তিলাওয়াত শোনা যায় এবং সুরা মুলকের তিলাওয়াত শোনা যায়। তাই আশ্চর্য হই গেল। তাই একদিন দুই দিন গিয়াও সময় মতো ও জায়গাতে উপস্থিত হইলা এবং দেখা গেল যে ও জায়গাতেও কোরআন শরীফের তিলাওয়াত এবং সুরা মুলকের তিলাওয়াত শোনা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবি আশ্চর্য হইলা এবং রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উপস্থিত হইলা। রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উপস্থিত হইলা হইলা যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রতিদিন একটা জায়গা দিয়ে বই খোলা একটা ময়দানের মাঝে এবং আমি প্রতিদিন বোয়ার করে দেখা যায় ঠিক কোন টাইমের মাঝে সুরা মুলকের তিলাওয়াত শোনা যায়। কারণ কি তা ভাই, তিলাওয়াতটা কই থেকে আয় ভাই, আওয়াজটা কই থেকে আয়? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া করে আপনি আমার বর্ণনা করবেন। রসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, তুমি যে জায়গা বুঝতে আয় যে ও জায়গা মাটির নিচে এখন মানুষের কবর এবং ও ব্যক্তির দৈনন্দিন আমল আছে যে প্রতিদিন টাইম এশার নামাজের মাঝে সুরা মুলক তিলাওয়াত করতে। আল্লাহর দরবারে এই সুরা মুলক বড় পছন্দনীয় হয়েছে, আল্লাহ এই সুরা মুলক তিলাওয়াত পছন্দ করছেন এবং তার দরবারে কবুল করছেন, যার কারণে আল্লাহরই বন্দা দিনের থেকে বিদায় নিয়েছেন কি। কিন্তু প্রতিদিন ও সময় আল্লাহ তার বন্দারে ইজাজত দিয়ে আসছেন যে তুমি প্রতিদিন কবর থাকলেও তুমি ও সময় তোমার সুরা মুলক তিলাওয়াত করে সুরা মুলক সুবহানাল্লাহ। তাইলে আমরা পৃথিবীর থেকে যাই নাকি, আমরা পৃথিবীর থেকে যাই নাকি, কিন্তু সওয়াব হাসিল করার সুযোগ আছে যদি আমরা দুনিয়াতে আমল করিয়া যাইতাম পারি। আমরা দুনিয়ার থেকে যাই নাকি, আমরা লগে ও কথা কই আমি শেষ করবো যে আমরা লগে দুইজন ফেরিস্তা দায়িত্ববান আছেন, একজন সওয়াব করলে লেখন একজন গুনাহ করলে লেখন। পৃথিবীর থেকে যাওয়ার বাদে আমি সত্তর বছর, 80 বছর, 100 বছর, 500 বছর এই পৃথিবীতে আসতাম, তাই মুখি চলতেন। কিন্তু আমার লগের দায়িত্বের তো দুজন ফিরিস্তা, সোয়াব গুনা দুজনের দায়িত্ব হইল লেখা। আমি মারা যাওয়ার পরে ও ফিরিস্তা দুজনের মনে করবা যে এই ব্যক্তি তো মারা গেছে, তাইলে আমার দায়িত্ব তো শেষ। দুজন ফিরিস্তা আসমানও যাই বাকি গিয়া আল্লাহর পুলিশে তো দরবার প্রার্থনা করবো, আল্লাহর পুলিশে তো আপনার বন্ধার দায়িত্ব আমাদের দিস্তা, আপনার হুকুম হয়েছে, আপনারই বন্ধা আজকে দুনিয়ায় সারিয়া আপনার দরবারে উপস্থিত হয়েছেন, তার কবর হাওল হয়ে গেছে। আমরা দায়িত্ব দিচ্ছি, আমরা দায়িত্ব আমরা সঠিকভাবে আঞ্জাম দিছি, আজকে সব লেখারও দরকার নাই, গুণা লেখার দরকার নাই, দায়িত্ব কবর হাওল হয়ে গেছে। যার কারণে মহান আল্লাহর বলেছে আপনি আমাদের সুযোগ দৌকা, আমরা আসমানও বইয়া আপনার জিকির করি, আমরা আসমানও বইয়া আপনার গুলামি করি। আল্লাহর বলেছে তোর কত খান মায়া তো কোকা বন্দার লাগে যে আল্লাহর বলেছে তো কইবা ও ফিরিস্তা কল আমার বড় শর্মিন্দা করে গেছ, যে বন্দার লগে 30 বছর, 40 বছর, 100 বছর ডিউটি দিস, যে বন্দার সব হইলে লেখছ, গুণ হইলে লেখছ, এখানে বিবুদ্ধ করছো, আজকে আমার বন্দারে আমার হুকুম হইছে আমি দুনিয়া থেকে তুলে দিয়েছি, যার কারণে আজকে আসমানও আইয়া বই আমার জিকির করতে তোমরা আমি অনুরোধ করলাম, তোমরা আমি পাঠাইলাম, তোমরা আবার দুনিয়ায় ফিরিয়া যাও গিয়ে আমার বন্দার পিছনে 30 বছর, 40 বছর, 50 বছর বা 100 বছর যে ডিউটি করছো তোমরা যাও গিয়ে আমার জিকির করিও, আমার বন্ধার কবর কিনারা দিয়ে জিকির করিও। আর কবর কিনারা জিকির যে করবা জিকির তো সব হইব, ও জিকির সবটা আমার বন্ধার নাম আয়াল আমার মাঝে রেখে দিও জিরো বুকা সোহান। তাইলে মানুষ যদি আমরা বন্ধান পারি, তাইলে দুনিয়া যদি আমল করিয়া যাইতাম পারি, তাইলে দুনিয়া থেকে যাওয়ার বাদেও কবর সব হাসিল করার সুযোগ আছে। তেমন ঈশা আলী সব একটা মাধ্যম, দুনিয়া যদি আমরা নেককার আওলাদ রেখে যাই, নেককার আওলাদে সুযোগ ফাতিহা পাঠ করে। আমরা গতদিন বিদেশি মেহমান আইসা আন্তর্জাতিক সায়ানি মুস্তফা সম্মেলন, আমরা সাত বাড়ি ঢুকিয়া ব্যক্তি বা এই জায়গা যার বাড়ি গেছিল যে জায়গা গেছেন দোয়া করছেন এবং দোয়ার পরে শেষে দিয়ে তারা কিতা করছেন সুরা ফাতিহা তিলাওয়াত করছেন। সুরা ফাতিহা দোয়ার মাঝে অবিসিডিল ফাতিহা হইয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নিজে করছেন, সম্পূর্ণ সুরা ফাতিহা করছেন এবং মানুষও কইছেন যে আপনারাও পরকা দোয়ার মাঝে। এটার একটা মানা আমি নিজেও জিকাইছি, আমি এটার ব্যাখ্যা জিকাইছি যে সুরা ফাতিহা আমরা দোয়ার আগে করি,
দোয়ার আগে সূরা ইখলাস করি, সূরা ফাতিহা করি, তিলাওয়াত করি, আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ সূরা ফাতিহা করছি, সূরা ইখলাস করছি, তোমার দরবারে কবুল করো, সওয়াব আমরা নবী পাকের খেদমতে পৌঁছাম। তারা দোয়ার শেষে যে সূরা ফাতিহা করেন, কারণ কি তারা ওই জিকে গেলাম, জিকালে ফেরত পেলে এটা সওয়াব লিসানি, অর্থাৎ আমরা মুর্দে গান অবতরে স্মরণ করলাম এবং দোয়ার শেষে দিয়ে আমরা সওয়াব লইয়া তারা স্মরণ করলাম, সওয়াব লিসানি করলাম, এটা নাম হইল ইসার স্বর। যদি নেককার আওলাদ রাখিয়া যায় তাইলে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতে ও নেককার আওলাদে যত নেক কাম করবো কিয়ামত পর্যন্ত তার আওলাদ, তার আওলাদ, তার নাতি পন্তি যত মানুষের নেক কাম করবো ওই যে তাই জন্মটা আস্থা বা নেক আওলাদ বানাইয়া তুইয়া গেছিলাম আমরা শিক্ষা দিয়ে আগে শুনি বা আমরা মুহূর্ত চল্লিশ দিন পরে চল্লিশা সিন্নি করি তিন দিনও সিন্নি করি করি নাই। কিন্তু আমার একটা ভুল জানেনি কিতা, আমার একটা ও জায়গাতে একটা বড় ভুল হইল, আমার ও জায়গাতে একটা বড় ভুল জানেনি কিতা, বড় ভুল হইল যে আমরা চল্লিশ দিনের দিন, আমরা চল্লিশ দিনের দিন নির্ধারণ করিয়া রাখছি, এখন আমরা চল্লিশ দিনের দিন যারা নির্ধারণ করিয়া রাখছি আমরা চল্লিশ দিনেও করবো, আমরা মারিয়াকেও একচল্লিশ দিনও নিতে পারে না, আমাদের মারিয়াকেও একচল্লিশ দিনও নিতে পারে না, চল্লিশ দিনই আমরা করবো। এর বাদে দেখবা চল্লিশ দিন পার হয়ে গেলে আমরা মুর্দারে ওলা বুলা বুলি আমরা যে এ না খবরও করি না, আর কিছু মানুষ আমরা খবর করি চল্লিশ দিন পার হয়ে গেলে বছরে একবার, যদি কোয়া যায় যে আপনার বাবা তো নাই, আপনার বাবার ইসালে সবগুলোকে কাম করেন বা আপনার বাবার ইসালে সবগুলো কাকে কিছু করুক, তারপর আমার বাবার মৃত্যুর তারিখ আছে ও মৃত্যুর তারিখের সময় আমি করব, কিন্তু এই মানুষের একটারও ইলেইতে পারতাম না আপনি, ও যে বছর একদিন আই একদিনই স্মরণ করবো আর বাকি সমস্ত বছর যায় তার বাবারে তার মারে তার মধ্যে গান করতে স্মরণ করে না। আল্লাহর আসতে আমি আপনারা সবে অনুরোধ করব যে মুর্দা বলতে স্মরণ করতে হইলে বছরে একদিন নাই, আপনি যে কোনো সময়ে যে কোনো আমলে পাঁচ অক্ত নামাজ পড়ি আপনি আপনার মধ্যে গান করতে স্মরণ করতে পারেন, পাঁচ অক্ত নামাজ পড়ে আপনি তার লাগি দোয়া করতে পারেন, পাঁচ অক্ত নামাজও করে আপনি তার লাগি সব ইসানি করতে পারেন, আপনি সুরা ফাতিহা করে প্রতিদিন একবার তার ইসানি সব করতে পারেন, তাইলে সে নিয়ে আমরা বছরে একদিন করবো। আজকে যারা ইসালে সব মানুন না তারা কিন্তু আমরাই এই সুযোগটা দিছি, আমরাই এই সুযোগ দিছি, কারণ আমরা বছরে একদিন স্মরণ করুন আর করতাম নাই। আমি আমার কথা দীর্ঘায়িত করতাম না, যেহেতু আমরা পরবর্তী বক্তা তাইনো, আমরা পরবর্তী বক্তা তাইনো আইচুন তাই মূল্যবান বক্তব্য রাখবা, আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করিয়া শেষ করে দিলাম। আমরা এই মাহফিলের একজন বক্তা আমরা মুফতি শাহালম সাহেব, তাই দেখার থেকে আবার কথা আসিল, তাই আপনার উদ্দেশ্যে আইতা নাই, তার উজরত হইল যে তার নানা মারা গেছে আসতে, তো আল্লাহ আল্লাহর বন্দার নানারে তার নাতুল ফেরদৌস নসিব করুকা, এবং তাই ফোন করি আপনার লোকের যোগাযোগ করছেন যে তার নানা মারা যাওয়ার কারণে নোয়াগাঁও নৌকা, তো নৌকা যেহেতু অনেক দূর ওই এখান থেকে তাই আপনার উদ্দেশ্যে রানা দিলেও আপনার মাফিক দ্বারা সম্ভব না, যার কারণে তাই আপনার লাগে দোয়া করবা হয়েছেন এবং উজরত পেশ করছেন। আমরা দোয়া করি আল্লাহর বন্দার যেহেতু আইতা আসলাম, আমরা তাই আলোচনা করবা, যেহেতু তার একটা উজরত তার নানা মারা গেছেন, আপন নানা মারা গেছেন, আমরা দোয়া করি আমরা এই মাহফিল ইসালে সব মাহফিল বা এই মাহফিল আল্লাহ যা সব মঞ্জুর করবা, আল্লাহ আল্লাহর বন্দার নানা কবর নিয়ে পৌঁছার কাছে রকম আল্লাহ আমি আমার কথা দীর্ঘায়িত না করি, আমি আপনারা সবার কাছে দোয়া প্রার্থী, আমার লাগে আপনারা সবই দোয়া করবা, আমি আপনারা সবার লাগে দোয়া করবো, আসির দেওয়া আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। اللهم آمين اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها ناقه العظيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا على
ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. الله تمر من داخل برعشال يا আমরা বড় আশা লইয়া গভীর রাত্রিতে তোমার দরবার শিখর শুনে আজ বেড়াইছি রে বা মোলা, আমরা রে মাফ করি দেও ইয়া আল্লাহ। এই মসজিদটাকে আমরা রে কেউ রাত্রে খালি হাতে বিদায় দিও না রে বা মোলা, আমরা রে মাফ করি দেও। খাস করি আমরা জিন্দা মুর্দা মা বাবা রে মাফ করি দেও। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা রাব্বির রাহমুমা মাফ করি দেও।